হেরেই যখন গেলাম তো মরে গেলাম না কেন। ভিয়ার্স, এমনই একটি পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে পাকিস্তানের মধ্যে। এ যেন এক হৃদয় ভাঙার গল্প। বর্তমানে পাকিস্তানি সমর্থকদের কাছে খলনায়কের আরেক নাম হাসান আলী। উল্লেখযোগ্য ওই ক্যাচটা মিস না হলে হয়তোবা চিত্রনাট্য যেত পাল্টে। তবে এক পক্ষের ব্যর্থতাই যে অন্য পক্ষের উৎসবের জোয়ার, এটা মানতেই হবে। তাই তো 11 বছর পরে এমন পারফরমেন্স করতে পেরে অনেকটাই দিশেহারা বিজেতারা। উইকেটের একটু স্পেস আর ভাগ্য, এ দুটোই মূলত বয়ে এনেছে আমাদের বিজয়। অন্যদিকে পাকিস্তানের উপর ভর করেছে হেরে যাওয়া। তবে একটি কথা মানতেই হবে, পাকিস্তানি অধিনায়ক হেরে গিয়েও প্রচণ্ডভাবে সন্তুষ্ট বাবর আজম। যাই হোক, হয়তোবা এবারের ম্যাচটা তাদের জন্য একটু খারাপই ছিল, দুর্ভাগ্য বয়ে আনলো পাকিস্তানিদের জন্য। তবে এমন ভুল থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করব বলে জানালেন অধিনায়ক বাবর আজম। আজ হেরেছি তো কি, সামনে আবারও হবে, সেদিন দেখিয়ে দেব কেমন করে খেলতে হয়।